হাট ব্রাহ্মণ পাত্রি অন্বেষণে কেউ যদি যায় পাত্রির যার দরকার থাকে আমার কাছে আছে, তাই আমি পাত্রির সন্ধান দিয়ে থাকি। তাই আমি যাব, দেখি কোথাও কারো সন্ধান পাই কিনা, কেউ পাত্রির খোঁজ বলে কিনা এবং করে কিনা, কারো ছেলের বিয়ে যদি দেয় আমার কাছে আসলে পাত্রী পাওয়া যায়। যা বাবুর আদেশ, বাবুর আদেশ, ব্রাহ্মণ মাসাইকে ডাকতে হবে, তাই যাই ব্রাহ্মণ মাসাই নিকটে। আরে চল গোরি লে যাব তোকে মোরে গা, আরে মাকে সুতাব বাবাকে মুতাব, আরে লে যাব তোকে মোরে গা, আরে চল গোরি লে যাব তোকে মোরে গা, আরে চল গোরি লে যাব তোকে মোরে গা, বাবাকে মুতাব লে যাব তোকে মোর গা, আরে চল গোরি। কার সঙ্গে দিছিল রূপা, কার সঙ্গে লাগলো, এখানে তো কিছু না, এখানে তো জল পড়ি না। এটা কে, তুমি পাগল, তুমি কে, আমি তোমার চোখ নাই, তুমি মাথায় চোখ নাই, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তুমি এমন সময় আমার সঙ্গে ধাক্কা লাগালে, তুমি যেমন জোরে আমার জোরে ধাক্কা লাগিয়েছো মনে হয় আমার পাইহাটা ভেঙে দিয়েছো, তোমার মাথায় চোখ আছে, তুমি কে, তোমার কপালে চোখ আছে। আমি বাগুনকে খুঁজতে গেছিলাম, বাগুনকে খুঁজতে পাই না, তাই দৌড়তে দৌড়তে আমি বাড়ি ফিরে যাচ্ছি। বাগুন রাস্তাতে পাওয়া যায়, বাগুন যে পাওয়া যায় জমিতে, কেন ওই বাগুন না, ওই বাগুন, এই যে বাগুনটা ঝুলাইছে না, টন 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 করে বাগুনটা ঝুলাই, এটা আবার কি টন 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 টন, কেন তার মানে, তার মানে ওই ব্রাহ্মণকে খুঁজতে গিয়েছিল, ওই ওই ব্রাহ্মণ, ব্রাহ্মণ বলে, হ্যাঁ ওটা ব্রাহ্মণ, ওরা পূজো করে তখন এই ঘন্টাটা বাজায়, ঘন্টা বাজায়, হ্যাঁ ব্রাহ্মণকে খুঁজতে এসেছি, ব্রাহ্মণের বাড়ি ও আমি চিনি না, দেখি ব্রাহ্মণ পাই কি, আপনি কে, আমি তো ব্রাহ্মণ, আপনি ব্রাহ্মণ, হ্যাঁ আপনি দাঁড়ান দাঁড়ান, জুতোটা খুলে নিয়ে, জুতোটা খুলে নিয়ে, এর মানে জুতোটা খুলে, এর মানে বুঝতে পারলেন না, আমাকে মারবে কেন, দাঁড়ান দাঁড়ান আপনাকে মারবো কেন, জুতোটা খুলে মানে জুতোটা বাইরে খুলে আপনাকে প্রণাম করব, আপনি ব্রাহ্মণ মশাই, ব্রাহ্মণ মশাইকে জুতো পরে প্রণাম করতে হয় না, তাই জুতোটা ভুল হয়েছে। তবে কিসের জন্য এসেছো তুমি বলো, কি জন্য এসেছি, বাবুর আদেশ আপনাকে যেতে হবে চম্পরা নগরে, চলো ভাত্র স্থানে এসো, জয় শ্রী বসন্ত। লখাই এনে শুভ পরিণয়ের জন্য পাত্রী অন্বেষণে বেরোবে, ভাটে বসাকে ডেকে পাঠিয়েছি, এখনো হাটে বসায় আসেননি, দেখি কিছুক্ষণ অপেক্ষা করো, আসেন আসেন ব্রাহ্মণ মশাই, তাড়াতাড়ি আসেন বাবু, প্রণাম, নমস্কার পণ্ডিত মশাই, আমি আমার লখাই এনে দেব শুভ বিবাহ, সেই জন্য আমি আপনাকে ডেকে পাঠিয়েছি, আপনার ছেলের বিয়ে দেবেন, আপনি কানে কম শুনে, হ্যাঁ ছেলের বিয়ে দেব, তাই কোথায় গেলে আমি সুপাত্রী পাবো, কোথায় গেলে সুপাত্রী পাবেন, হ্যাঁ ঠিক আছে, আমি তো অনেক দেশ ঘুরেছি, আমি সুপাত্রীর সন্ধান করে দিতে পারি, বলুন শুনি, শুনেন সদাগর মহাশয়, দেশ আমি ঘুরেছি বিস্তর, মন দিয়া শুনো তবে বলি সদাগর, প্রথম শ্রীহট্ট দেশে ভ্রমেছি বিশেষে, কাউর কামাখ্যা দেশে গেছি, আচ্ছা নাহি কো দিল্লি খুশান
আর যত হিন্দুস্থান পশ্চিম দেশে এসেছি ভ্রমিয়া এগুলো দেশে আমার ঘোরা আছে। আচ্ছা বলো না আমি কোথায় গেলে সুপাত্রী পাবো, সেই কথাটা বলো। হ্যাঁ কোথায় গেলে পাবেন? ঠিক আছে আমার এই ডায়রি খুলে দেখি। তার ঘরে চন্দ্রকলা নামে কন্যা রূপে অতিশয় চন্দ্রকলা না না আমরা আদা দেব তার মস্ত কথা কে চল আমি সে চন্দ্র নামে কোনো বহুমানি আসব না, অন্য কথা বলো। এটা হলো না, না হলো না। প্রতাপ রুদ্রের কন্যা নামে শোনায়, বলুন এটা নামে শোনায় শোনায় শনেকা সুন্দরী আমার ভারজার নাম, আমি শনেকার নামে বহুমানি আসি। এ হবে না, এটা হবে না, এটা হবে না। লক্ষ্মীন্দর সদাগর বৈশ্য লক্ষ্মীপুরা তার ঘরে আছে কন্যা নাম উদয় তারা। না তাও চলবে না, এটাও চলবে না। লক্ষ্মীন্দর আমার সন্তানের নাম আর লক্ষ্মীদার কন্যা, লক্ষ্মীদার নামে আমার বৈবাহিক মহাশয়, এ কন্যা চলবে না, এটাও হবে না। না তাহলে আর একটা দেখি, ভগীরথ সৌদাগর মথুরা নগরে পদ্মা নামে দেখো ছেড়ে দেব, জানে ভুলে যাবো জানে ব্রাহ্মণ পদ্মার সাথে বাবা দেবী সম্মা আর সে পদ্মার নামে আসে আমার ঘরে বৌমা সেই এই রকম বাবু কাকে নিয়ে এসেছিস বের করে দে বের করে দে মা সেই নিয়ে এসেছিস বাবু দাঁড়িয়ে দে এটা ভুল হয়েছে ভুল হয়েছে হ্যাঁ তাহলে আরো কন্যা আছে বলছি কোথায় এটা শঙ্খপতি রাজ্যে যেতে হবে শঙ্খপতি বণিকের ঘরে কন্যা আছে ও তাহলে নকরি চল চল বাবু আমরা এখনি পাত্রী অন্বেষণে যাত্রা করব চলো ভাত বসায় আসুন অট্টলিকা সব কিছুতে পরিপূর্ণ রেখেছো, মেয়েও দিয়েছো আমার ঘরে, কিন্তু মেয়েগুলা খুব সুন্দর না, দেখতে সুন্দর কিন্তু কেউ বোবা কেউ কেউ আরো কিছু এই মতো করে রয়েছে ভগবান ঠাকুর দয়াল ঠাকুর, তুমি তাদের বিয়ের কোনো ব্যবস্থা করে দাও না ঠাকুর। লোকে বলেছে যে তোমার ছাড়া এই পৃথিবী চলে না ঠাকুর, তাই তো তোমাকে করজোরে প্রার্থনা করি ঠাকুর আমার ওই কন্যাগুলোর সুব্যবস্থা করে দাও। আচ্ছা এটাই তো হ্যাঁ হ্যাঁ বাবু শঙ্খপতি সদাগরের বাড়ি এইটাই তো লেখা আছে শঙ্খপতি তোকে নিয়ে ভয় হ্যাঁ বাদলামি করবি না কিন্তু ভাগটা
আমার চাকরটা যে কোথায় গেল বাবা কুকুর হয়ে গেলি রে ডাকা আমার হচ্ছে না বাবু ব্রাহ্মণ মশাই ডাকতে তোকেই ডাকতে হবে কিন্তু ভালো ভাবে না আমার চাকরটা যে কোথায় গিয়েছে এই দরজার ওইখানে কুকুর এসে জ্বালাতন করছে এই মাছটা তো ভাদ্র মাছ না এই চাকরটাকে নিয়ে পারলাম না আমি বাবু বাড়িতে আছো কে গো আমি নকরি নকরি হ্যাঁ ওতে মলিবের ঘরে আমি নকরি কিন্তু আমার নকরি তো গলার কণ্ঠস্বর এই ধরনের না আরে ব্রাহ্মণ মশাই ডাকেন ডাকেন আরে ও সদাগর মশাই কে গো আমি ব্রাহ্মণ এসেছি নমস্কার নমস্কার আসুন এই যে সদাগর মশাই কে নিয়ে এসেছি নিয়ে আসুন নিয়ে আসুন নমস্কার নমস্কার আপনাকে চিনতে পারলাম না জি আমি চপকাধিপতি চাঁদশালা কিন্তু ব্রাহ্মণ মশাই হ্যাঁ বলুন আমার ঘরে এই রাজা মশাইকে যে এনেছেন কেন আপনার পাত্রি দেখার জন্য এসেছি সত্যি নাকি আরে ঠাকুর মশাই আপনার মেয়ে যে আছে না তার খোঁজে এসেছি আহা আপনি তো আগে বলতে পারতেন যে মহারাজ আমি একটা অতিথি আনছি আমি সুব্যবস্থা করে রাখতাম এখন এই অবস্থায় কি করব বসুন 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 ওই রে ট্যাবলেট এই চাকরটা বসুন 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 তো কি যে করব বুঝতে পারছি না এই ছেলেটাকে নিয়ে আমি ব্যস্ত থাকছি আচ্ছা ব্রাহ্মণ মশাই হ্যাঁ বলুন কিছু জলযোগের ব্যবস্থা করব না কন্যাগুলো দেখবেন কন্যাগুলো আগে দেখালে ভালো হয় জলযোগ তো করতেই হবে কারণ অনেক দূর থেকে এসেছি ও দেখা দেখির মধ্যেই জলযোগের ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ভগবান ঠাকুর আমার কথাটা তুমি শুনতে পেয়েছো যাই হোক তুমি যখন শুনতে পেয়েছো ব্যবস্থাটা ঠিক করে দিও যাই হোক মেয়েকে ডাকি কই রে মা পূর্ণিমা আই করে মা বাইরে থেকে লোক এসেছে দেখে তো আই তো আই না করি শোন আই মা একটু সেজে গুজে তোর মাকে বল তো তোকে একটু সাজিয়ে গুজিয়ে দিবে সেজে গুজে আই তো মা আই রে আই লোক এসেছে দেরি করিস না বাবা আই আই আমাকে ডাকলি আসি এইটা কোন বাংলা বলছিস ভালোভাবে বাংলাটা বল ঠিক আছে আমি ডাকছো আসি ওই আমারে ফাড়ছে রে হিয়া চুলগুলো সব উইরা গেল আমার হইল না বিহা আমার ফাড়ছে রে হিয়া চুলগুলো সব উইরা গেল হইল না বিহা বিহা পাপে আমার দেনা বিহা আর দেনা 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 বিহা পাপে আমার দেনা বিহা আমার খরচে রে হিয়া চুলগুলো সব উইরা গেল কইল না বিহা আমি বাবা আরে এইদিকে আমি ওর বাবা শুন রে মা তোর বিয়ের জন্য চুল উড়ে গেল কিন্তু তোদের জন্ম দিয়ে হ্যাঁ আমার মাথার চুল উড়ে গেল আমি কি করব বল তোমার মাথার চুল উড়ে গেছে শোন না বাইরে থেকে তিনটা লোক এসেছে তিনটা লোক এসেছে হ্যাঁ এটা কাপড়টা দে মাথায় দিয়ে কি করব শোন
তোকে দেখবে দেখে পছন্দ করবে পছন্দ হলে তার ছেলের সঙ্গে বিয়ের কথাবার্তা হবে বিয়া হবে আমাকে ওরা বিয়াবে আরে বিয়ে হবে রে বিয়ে হবে বিয়ে হবে হ্যাঁ তো লোকগুলো কোথায় আছে শুন বাইরে থেকে লোক এসে ধরা যাবে না করি বাইরে থেকে লোক আমাকে তাই বলছি অপমান মেয়ে মনে দেখতে পায় না বাবা বাবা আমি তো চোখে দেখতে পাই না ওরা তো বৈঠক ঘরে বসে আছে তো আমি কত পায় কে গেলে ওদের কাছে কি জড়বো তিনটা পদক দেবে তিনটা এই সামনে তিনটা পদক দিয়ে চুপ করে বসে থাকবে যা জিজ্ঞেস করবে বাবু প্রণাম ভাই বাবু আরে কোন দিকে প্রণাম করছে রে মনে পশ্চিম দিকে প্রণাম করেছি এদিকে বা এদিকে আমরা এদিকে আছি ও এদিকে বেশ ব্যাপারটা কেমন কেমন মনে হচ্ছে না দারণ বাবু ভালো করে পরীক্ষা কর তো এটা কয়টা আঙুল তুমি কি আঙুল দেখতে এসছো না আমাকে দেখতে এসছো আঙুল না তুমি কোন করি তো শাস্ত্রে ঠিক আছে একবার এদিকে ঘরে বসো এদিকে ঘুরে এদিকে এদিকে বাবু আছে এই হয়েছে বা অপূর্ব প্রণাম বাবু বা এতক্ষণে বুঝলাম তুই যে বাদরামি করেছিস তার প্রতিফলটা ছিল আচ্ছা এবার জিজ্ঞাসা আমাকে করবে আপনি করবেন করুন আমি জিজ্ঞাসা করব করুন বলো তো মা কি তোমার নাম কি আমার নাম হ্যাঁ ওই তো পূর্ণিমা হ্যাঁ প্রতিমা আরে পূর্ণিমা 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 হ্যাঁ অপূর্ব নাম অপূর্ব নাম সদাগর মহাশয় আচ্ছা তোমার বাবার নাম কি আমার বাবার নাম শঙ্খপতি সদাগর বাহ আচ্ছা এ সদাগরের মেয়ে আর কিছু পরীক্ষা করবে আরে না করে তুই জিজ্ঞাসা কর বাবু আমি হাতের কাজ জিজ্ঞাসা করছি কি জানি তুমি কি কি কাজ জানো আমার পেশা পরীক্ষা করবা নাও করো আসো পেশা পায়খানা না তবে তুমি হাতের কাজ জানো হাতের কাজ হ্যাঁ জানবো না কেন কেমন কাজ জানো আমি একটা কাজ খুব ভালো জানি জানো মানে ছোট থেকে বড় হইনু হ্যাঁ হলি মাঠে গেনু মাঠে গেলি সব সারি সারি গরু চড়ছে গরু চলছে গরু হাগলু 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 না হাগলু ওটাই দিয়া মানে ডালি লাগলাম ডালি ডালি এই যে গোবর উঠালু গোবর উঠালাম গোবর উঠালি হ্যাঁ বাড়ি আসলাম এবার মানে ঘরের ওয়ালের কাছে গেলাম হ্যাঁ গিয়ে এবার এভাবে লিলাম লিলাম লিয়া 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 ওয়ালের বাবারে চিঠি আমার পিঠে নকরি কি হলো বাছা ধর চিপড়ি কে কাছে ছেড়ে বাবু এমন জোরে কি বলবো জানো বাবু হাতের কাজ জানি আর কিছু পরীক্ষা করবে তুমি কার কান ঠান জানো আই বাটা বলছে পরীক্ষা কিছু করলি তো কাজ করবো বাবু আর কি কাজ জানি আর কি কাজ এই যে নাস্তে জানো করতে জানি রান্না নাস্তে জানো নাস্তে হ্যাঁ নেচে দেখাও তো নেচে দেখাবো গানে নাচে দেখাবো ভালো করে নেচে দেখা গানে গানে কেন মন করে নাচি বেশ বন্ধু রে প্রাণ বন্ধু রে কবে যাব তোমার বাড়ি পিন্ধিয়া গোলাপি শাড়ি ঘোমটা মাথা টেকে দিয়া রে বন্ধু রে ভালো যেমন নেই চেয়েছিস আর আমার বল ব্যাটেল খাবার সব আমার নাচ ভালো না হ্যাঁ খুবই সুন্দর তাহলে তো ফোন নাম্বার দিও ফোন নাম্বার দিব আমাকে তো বিয়েটা করে নাও
আমি বিয়ে করব না কে করবে এদিকে যে বাবুটা বসে আছে ওই না না তবে ওই যে সামনে আছে আচ্ছা শোনো মা বলে বাবু আমি সবই তো শুনলাম তুমি বলতে পারো তোমার সম্মুখে আমরা কজন কয়জন চারজন 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 হ্যাঁ ঠিক আছে এবার এই সময় তোমরা আমার সঙ্গে কথা বলে নেবো যাও এবার আসো আর একটা কথা বলবো তোমায় তুমি কি বাড়িতে খাসি বকরি দেখতেছো টাকা দিবা না মেয়ে দেখতেছো টাকা দাও পয়সা কি পাবে ওই যে মন্দিরে হ্যাঁ ওই আশু মণ্ডল আছে না হ্যাঁ সমস্ত পয়সা করে ওখানে রাখা আছে বেশ ও থাকলে ও দেবে না থাকলে ওর বউ দেবে না ওর মেয়েরা দেবে যাও বেশ শোনো তোকে ভালো করে নেবে কোথায় নমস্কার এইভাবে মেয়ে হয় একটা অন্ধ মেয়ে ও এটা পছন্দ হলো না এটা পছন্দ হয়নি আরে অন্ধ মেয়ে হবে চম্পকনামে রাজকুলো বধু ঠিক আছে মাঠমশাই এইটা পছন্দ হয়নি এই কানা মেয়ে বিয়ে বিয়ে দিব আমার দাদু ভাই ভালো ঠিক আছে এই চলবে না সুযোগ দিন আমি আবার একটি আছে ওই আর কেমন সুন্দর আছে খুবই সুন্দর আছে সুন্দর বউটাকে দেখ কই রে মা চাঁদনি আই তো মা একটু সেজে গুজে আই তো তাই হবে অত নে বীজ বাজারিয়া তুনে বীজ বাজারিয়া মেরো ধেনো পকড়ি পাইয়া মে সবকো বল দুঙ্গি तूने बीज बदलिया मेरो जेनो पकड़ी पैया मैं सबको बोल दूंगी कोई रातो में ना जागे तुम आइयो सैया मैं खिड़की खोल दूंगी तूने बीज बदलिया मेरो जेनो पकड़ी पैया मैं सबको बोल दूंगी प्रणाम बाबा ये नाम एक टक्का ना তোকে দেখবে দেখে পছন্দ যদি হয়ে যাস কেমনি দেখবে খুলে দেখবে চোখ খুলে দেখবে চোখ খুলে দেখবে এবার দেখে পছন্দ যদি হয়ে যাস তার ছেলের সঙ্গে তোর বিয়ে হবে কিন্তু মা কি হবে বিয়ে 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 ও মা আমার বিয়ে হবে বিয়ে হবে এখন বিয়ে হয়েছে হ্যাঁ বাবা এখন তো বিয়ে হয়নি দাঁড়া ওরা দেখবে পছন্দ হবে কথাবার্তা হবে কাপড়টা মাথায় দে তারপরে তারপরে তো বিয়েটা হবে শুন এই মা তুই তো ঘোড়া রাজার ঘরের ব্যাপার আছে আস্তে করে একটু কষ্ট করে একটু কষ্ট কর জামা গিয়ে তুই বসিস প্রণাম করে বসিস মা যা ঠিক আছে প্রণাম হয় প্রণাম হয় প্রণাম হয় সত্যি সত্যি ভালো আচ্ছা তখন জিজ্ঞেস কর তোমার নাম কি আমার নাম চাঁদনি চাঁদনি হ্যাঁ তোমার তোমার পিতার নাম শঙ্কপতি সদাগর হ্যাঁ তুমি লেখাপড়া কত আছে এখান থেকে মিল্কি এখান থেকে মিল্কি কত ক্লাস সেভেন মানে আমি সাত ক্লাস পড়েছি সাত ক্লাস আর এখান থেকে মিল্কি পড়েছো মিল্কি স্কুলে পড়েছি তাই বলেছি এখান থেকে মিল্কি স্কুলে পড়েছি হ্যাঁ তুমি হেঁটে দেখাও তো হেঁটে দেখাবো হ্যাঁ মনে হয় ধরা পড়ে গেছে আর বিয়ে হবে কেন মেয়েদের দেখতে আসে কিনা আগে পা উঠাও দেখতে কেমন লাগে কেমন সুন্দরী আছে ঠিক আছে ঠিক যখন বললা হ্যাঁ কিসের ব্যাপার আছে বিয়া তো হয়েই যাবে বাবা দেখিয়ে দি না বাবু মনে ধান করতে আর হবে না কেন ঢিকি পেয়ে গেছি এমন ঢিকি হয়েছে এই যে বউটাকে দেখে এই
দেখতে ভালো দেখাতে পারছিস এই শোন হ্যাঁ বোঝা গেল মেয়েটা খোড়া হ্যাঁ মেয়েটাকে বিদায় দে বলে দে ওই পোশাকালে যেতে বলে দে হ্যালো তুমি আসো ঠিক আছে নমস্কার नाम सुंदर चेहरा सुंदर सबकिछु सुंदर घुस दी तो ভালোবাসার মানুষ আমি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলে আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি ভালোবাসার মানুষ আমি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি তোমার নাম কি আমার কাম মনে কানে কেউ শুনতে পায় না বলছি নাম
আমার কাম বলো মা তোমার নাম কি তোমার নাম কি আমার কাম নাই তো এমনি 25 টাকা বাড়িতে হলো এই সব করেছি তোর বাবার নাম জিজ্ঞেস করছ তোমার বাবার নাম আমার শাশুড়ির নাম জানি না আমি এখন তো বিয়ে হলো না শাশুড়ি কোথায় শাশুড়ি ওই তো চিন্তা করছি বাবু আই শোনা শোনা তোমার নাম কি নাম না হ্যাঁ তোমার নাম কি আমি বইরা আছি আসতে বলতে পারছি না তোমার বাবার নাম কি আমার বাবার নাম হ্যাঁ হ্যাঁ আমার বাবার নাম শঙ্কপতি শঙ্কপতি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কালিয়াচক তোমার বাবার নাম শঙ্কপতি আর তোমার বাড়ি কালিয়াচক হ্যাঁ হ্যাঁ আচ্ছা বোঝা গেল আর তুই মাথায় কাপড় কেন বেঁধে রেখেছ মাথায় কামড় কেন চুল শুকোয়নি বুঝি হ্যাঁ চুল শুকোয়নি এখন স্নান করি শোন আমার শোন হ্যাঁ তুমি একটা কাজ করো তো বলো তো মাথার চুলগুলো দেখাও তো ও যা খুলে দাও দেখব চুলটা কত বড় হয়েছে হ্যাঁ হাতের চুল দেখি দেখি বলো এটা গোটাই খুলে দেখা মনে চুল গরম লাগছে তো গরমে চুল কেটে দিয়েছি আচ্ছা মা দেখা হয়ে গেছে তুমি আমার আসতে পারো এসো বিয়া হইবে তো হবে মা হবে টাকা দাও ওই যে টাকা রাখা আছে চলে যাও ওখানে এই ব্রাহ্মণ মশাই এই হলো সংসপুর আর আমরা মেয়ে দেখব না এখন যাত্রা করব আমার স্বদেশ ওই চম্পকনগর আসো